নতুন করে গর্ব আমার সোনার বাংলাদেশ, আবার প্রমাণিত করে দিলেন আবুল বাশার ভাই। আসলে উনি লন্ডন প্রবাসী একজন মানুষ হয়েও তিনি মাটিও মানুষের সাথে কাজ করে যাচ্ছেন, আমাদের বিশ্বনাথের মানুষ। আসলে ওনার জন্মস্থান বিশ্বনাথে, উনি নিজেই কাজ করছেন আমাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন ভিউয়ার্স, আমাদের সাথে থাকবেন। উদ্যোগ নেই যে প্রতিটা সপ্তাহে যদি এরকম ক্লিন করা হয় তাহলে অনেক ভালো। আবুল বাশার ভাই, আপনি নিজে একজন হওয়া যাচ্ছে লিব্রেটি, আপনারা ইউকেতে, আপনারা ইউকেতে আপনারা উইনার হয়েছিল আর্টা 2019, 50,000 পাউন্ড পাইছেন, গোল্ড খচিত আপনারা অ্যাওয়ার্ড পাইছেন, সপ্তাহ মিলিয়ে 2,000 রেস্টুরেন্টের মাঝে আপনারা এবং টেকওয়ের মাঝে আপনারা ওন করছেন এটা। সো এখন এই যে বিশ্বনাথ আই, আপনার এগুলো করার উদ্দেশ্যটা কিটা? আসলে আমি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বনাথের ব্রিজের উপর পুরো বিশ্বনাথ বাজার আমরা চলতেছে। ভিউয়ার্স, এই বিশ্বনাথ শুধু আমার না, এটা আপনার আমার সবার দায়িত্ব, এটা ক্লিন রাখা আমাদের। তো এরকম যদি পরিষ্কার হয় তাহলে স্বচ্ছন্দ বোধ করতে পারবে, এই বিশ্বনাথের প্রাণ আবারও ফিরে আসতে পারবে। এ বাসিয়া নদী ব্রিজের উপরে আমরা এ পর্যন্ত আসি, কাজ করছি, এরপরে আমরা চলে যাব আউটসাইডে। তো শুধু বিশ্বনাথ বাসিয়া নদী ব্রিজের উপর নয়, সম্পূর্ণ বাজারটি আমরা এরকম ক্লিন করছি। তো আপনাদের এটা দায়িত্ব, যারা দোকানদার বাইরা আছেন, আপনারা নিজ দায়িত্বে যদি আপনাদের দোকানের সামনে যদি এরকম একটা ডাস্টবিনের ব্যবস্থা করতে পারেন তাহলে অনেক ভালো হয়। এটা আপনারা আমার সবার দায়িত্ব, আপনারা ক্লিন রাখবেন, ক্লিন মুক্ত বাংলাদেশ, ক্লিন তো আমাদের এই বিশ্বনাথ। বিশ্বনাথটি হচ্ছে গিয়ে পুরো প্রবাসী এরিয়া। তো প্রবাসীরা যখন বিশ্বনাথে প্রথমে পা রাখে অনুভব করতে পারে, আসলে এরকম কাজরা দেখে ওদের অভ্যস্ত নয়। আপনারা এটুকু আপনারা এটা জেনে রাখবেন যে একটা ময়লা যদি আবর্জনা সামনে থাকে আসলে অনেক বিশ্রী একটা গন্ধ তৈরি হয়, তাহলে আপনাদের নিজ দায়িত্বে আপনারা এটা ক্লিন রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিও কেমন আছেন না ভাই? আমাদের সাথে আছেন সাব্বির ভাই। আচ্ছা ভাই, আপনারা এই উপভোগ কেমন করছেন যে যদি এই বিশ্বনাথটি যদি ভাই এরকম ক্লিন থাকে আপনাদের? আচ্ছা ভাই, তো আমিনুল ভাই একটু ফিলিংসটা কই ভাই, যদি আমরা সম্পূর্ণ বিশ্বনাথ যদি ইলা ক্লিয়ার রাখতাম পারি তাহলে কিলা লাগবো ভাই? এটা তো আমরা সবার দায়িত্ব, আমি না আমরা সবার দায়িত্ব, নিজের দায়িত্ব মনে করি আমরা কাজ করতাম, নিজের দায়িত্ব। ইনশাল্লাহ আপনার দেখতে, আসলে ফজল খান ভাই আপনার লগে সবসময় একজন উদ্যোগদাতা, সাইনোর এই উদ্যোগে আজকে আমরা এইরকম কাজ করতাম পারলাম। আসলে এটা একটা ঘৃণাজনক কাজ, আসলে আমরা চোখের সামনে এলা ময়লা আবর্জনা থাকে, আসলে বেমার হয়। তো আমরা সাইনো জেনে মানে নিজে যদি একটা কিচ্ছু করার উদ্যোগ নিতাম পারি তাহলে অনেক ভালো হয়। তো আপনারা দেখতে পারেন, আমরা প্রত্যেকটা সৈনিক, প্রত্যেক সংগঠনের, এখানে কোনো আপনার দলমত নির্বিশেষে সকল সংগঠন এখানে হইয়া আমরা এই কাজটা করলাম। এইরকম আবর্জনা আসলে এই বাসিয়া ব্রিজের উপরে দাঁড়ানো যায় না, সম্পূর্ণ যদি আপনার সাজানো গুজানো হয় তাহলে অনেক ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বনাথ, আসলে আমরা চাইব যে প্রত্যেকটা জায়গা যদি এরকম ক্লিন হয় তাহলে অনেক ভালো হয়। বাজার কমিটি যদি এরকম উদ্যোগ নেয় যে প্রতিটা সপ্তাহে যদি এরকম ক্লিন করা হয় তাহলে অনেক ভালো। আপনারা দেখতে পাচ্ছেন যে ফজল খান ভাই আসলে অত্যন্ত সাদা মনের মানুষ, যারা সাদা মনের মানুষ আসলে এরা এরকম কাজ করে থাকেন স্বার্থ ছাড়া। Thank you.
ধন্যবাদ জানাই শেখ আবুল বাশার ভাইকে যিনি লন্ডন থেকে এসে আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। আসলে উনি আমাদের চোখটি খুলে দিয়েছেন যে একজন মানুষ প্রবাস থেকে আসলে আসলে এখন ঘোরাফেরার সময় তিনি তা না করে আমাদের ইয়াং জেনারেশন প্রত্যেকটি সংগঠনকে একত্রিত করে বিশ্বনাথকে সেভ করার জন্য বাসিয়া নদী ব্রিজের উপরে যে ময়লা আবর্জনাগুলো আছে তিনি নিজে স্বয়ং আমাদের সাথে দেখে কাজ করে যাচ্ছেন। আসলে অনেক মহৎ উদ্যোগ নিয়ে উনি আমাদের সাথে কাজ করছেন। ধন্যবাদ আবুল বাশার ভাইকে।